আজকের এই শহীদ মিনার থেকে আমরা জনগণকে একটা বার্তা দিচ্ছি, এই সরকার গত 12 বছরে 12 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই সরকার গত 12 বছরে 14 বার পানির দাম বাড়িয়েছে। এই মাফিয়ারা গত 12 বছরে 9 বার গ্যাসের দাম বাড়িয়েছে। কিন্তু আমরা সংগঠিত না থাকার ফলে, প্রতিবাদ করতে না পারার ফলে আমাদের উপরই চেপে বসেছে। কাজী আজকে গণ অধিকার পরিষদ যে 3 নম্বর দাবিতে রাস্তায় নেমেছে, এই দাবি এই দেশের সকল রাজনৈতিক দলের, এই দাবি এদেশের পুলিশ বিচারক আইন শৃঙ্খলাবাহিনী সকলের। এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত? এটা কোনো সরকার পতনের আন্দোলন না, রাজনৈতিক আন্দোলন না, জনগণের দাবি নিয়ে জনগণের দল গণ অধিকার পরিষদ রাস্তায় নেমেছে। জনগণকে বলবো, প্রত্যেক পাড়া মহল্লা থেকে গ্রামে শহরে সব জায়গায় 3 দফা দাবির পক্ষে প্রতিরোধ করে তুলবেন। এক পয়সাও আমরা বর্ধিত ভাড়া দেব না, এক পয়সাও ডিজেল এবং তেলের দাম বাড়ানো যাবে না। যদি দাম বাড়ান তার জবাব রাজপথে আমরা দিতে প্রস্তুত। আজকে সমাবেশ করেছি, এই যে একটা ওয়ার্নিং, যদি আপনারা জনগণের দাবির প্রতি রেসপন্স না করেন পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।